Hi friends, আজকে আমি নিয়ে আসলাম 18 গ্রামের ভাজাকারি রান্না করা। কিভাবে পাঙ্গাশ মাছ দিয়ে আমাদের 18 গ্রামে বিয়ে বাড়িতে ভাজাকারি রান্না করা হয় সেটাই দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি পাঙ্গাশ মাছ, ধুয়ে ঝরিয়ে রেখেছি, পানিটা ঝরিয়ে নিতে হবে। এরপর কয়েকটা বেগুন নিয়ে ঠিক এইভাবে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এইভাবে চিকন করে বেগুনগুলো কেটে নিতে হবে। এখন বেগুনগুলোর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখব প্রায় 30 মিনিটের জন্য। এখানে নিয়ে নিয়েছি বটবটি, এগুলোকে সুন্দর করে সাইজ করে এই সাইজ করে কেটে নিতে হবে। ঠিক এইভাবে কেটে নিব। এইখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি পেঁয়াজ কাটা গোল গোল করে এবং কাঁচামরিচ দুইটা। এখানে নিয়েছি তেজপাতা এবং জিরে। এখন মাছগুলোর মধ্যে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এরপর এক কাপের মতো তেল দিয়ে দিব, রান্না করার সয়াবিন তেল। তারপর দিয়ে দিব আদা রসুন 4 টেবিল চামচ। এখন ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখন দিয়ে দিব 1.5 চামচ হলুদের গুঁড়া। এবার আবারও ভালো করে মাখিয়ে নিব। এখন দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব 1.5-4 চামচ ধনিয়া গুঁড়া। এবার আবারও ভালো করে মাখিয়ে নেব।
মাখানো হয়ে গেলে এখন দিয়ে দেব পেঁয়াজ ও কাঁচা মরিচ দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেব মাছটা মাখানো হয়ে গেলে এক সাইডে রেখে দিব এখন সেই লবণ দিয়ে রাখা বেগুনগুলো এইভাবে পানি বের করে নেব হাত দিয়ে চেপে চেপে ঠিক এইভাবে দুই হাত দিয়ে চেপে চেপে পানিগুলো সব বের করে নেব এখন বেগুনগুলোর মধ্যে সামান্য কিছুটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে আর আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে রাখব সাথে কিছুটা তেল এবং লবণ দিয়ে আবারও মাখিয়ে রাখব এখন কড়াইয়ের মধ্যে কিছুটা রান্না করা সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে নিব তেলটা গরম হয়ে গেলে এখন তেজপাতা এবং জিরে গুঁড়ো দিয়ে একটু বাদামি করে নিব বাদামি হয়ে যাওয়ার পর এখন মাখিয়ে রাখা সেই মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এরপর আস্তে আস্তে নেড়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায় মিডিয়াম হাই হিটে মাছগুলোকে রান্না করে নেব মাছগুলো একটু পরপর নেড়ে চেড়ে দেব যখন পেঁয়াজটা একটু বাদামি বাদামি কালার হয়ে যাবে তখন বুঝতে হবে মাছগুলো কষানো হয়ে গিয়েছে সেই পর্যায়ে আমরা নামিয়ে ফেলব এখন তেলের মধ্যে বটবটিটা ছেড়ে দেব এর মধ্যে কিছুটা লবণ দিয়ে বটবটিটা একটু ভাজা ভাজা করে নেব এরপর বেগুনটা দিয়ে দেব কিছুটা লবণ দিয়ে
এখন বেগুন এবং বরবটিটা সবজিগুলোকে একবারে একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন এই পর্যায়ে মাছগুলো ছেড়ে দিব। কষানো মাছ দিয়ে এবং সবজিগুলো দিয়ে আরেকটু 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। এখন দিয়ে দেব জিরের গুঁড়া 1 চা চামচ। ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। এ দেখুন আমাদের 18 গ্রামের বিখ্যাত বিয়ে বাড়ির ভাজাকারি রেডি। এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। ধন্যবাদ।